একটা জিনিস মাথায় রেখে উদাহরণের জন্য বলি, বলতে যদিও কেমন লাগে। মনে করেন আপনার ভেতরে অনেক বাথরুমের চাপ দিয়েছে, মাঝে মধ্যে এটা হতে পারে, বাসে আছেন, গাড়িতে আছেন, ট্রেনে আছেন, বাথরুমের চাপ দিয়েছে, বাথরুমে যাওয়ার ব্যবস্থা নেই। প্রায়শই কি করেন আপনারা, চাপটা সহ্য করেন যতক্ষণ না বাথরুম পর্যন্ত আপনি পৌঁছেন। এরকম সহ্য করার অভ্যাস অনেকেরই আছে, 15 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা পর্যন্ত মানুষ কষ্টমষ্ট করে সহ্য করে। দেখবেন যদি শক্ত হিম্মত করেন, আরে না রে, কাপড় নষ্ট করা যাবে না, মান ইজ্জত থাকবে না, আপাতত আমার সবর করা লাগবে, দেখবেন হিম্মত করে আপনি ঠিকই সবর করতে পারবেন। কিন্তু যেই মাত্র বাথরুমের কাছাকাছি গিয়েছেন, এখন দেখলেন ভেতরে ট্যাপ নাই, বদনা ভরে পানি নিতে হবে, বদনাটা নিয়ে আপনি এই যে টিউব অয়েল ধরেন, টিউব অয়েলের কাছে আসলেন, টিউব অয়েল চাপতে যাচ্ছেন, মনে করেন এই টাইমে বাথরুমে গিয়ে কেউ ঢুকে গেছে অথবা টিউব অয়েলে সিরিয়াল লেগে গেছে, দেখবেন তখন সবর করাটা বড় কঠিন হয়ে গেছে। এতক্ষণ আধা ঘন্টা, 1.5 ঘন্টা, 1 ঘন্টা সবর করেছেন, ব্যাপার না, কিন্তু এই যে মানসিক একটা প্রিপারেশন নিয়ে নিয়েছেন, এই তো আমি এখনই কাজ সারতে যাচ্ছি, প্রকৃতির প্রকৃতির অংশ হয়ে আমি প্রকৃতির ডাকে সাড়া দিতে যাচ্ছি, যখন এইরকম একটা চিন্তা মাথার মধ্যে চলে এসেছে, এখন দেখবেন বদনা নিয়ে বাথরুমে যাইতে যাইতে খবর হয়ে যাচ্ছে আপনার। তো জিনিসটা অনেকটা এরকম, দেখবেন যার বিয়ার আলাপ টালাপ হয় নাই, বছরের পর বছর কাটায় দিচ্ছে, খুব বেশি ফেতনাও হয়তো অনুভব করছে না, কখনো বেশি ফেতনা আসলে টানা কয়েকদিন রোজা রেখে দিচ্ছে, মাশাআল্লাহ আবার সব ক্লিয়ার হয়ে যাচ্ছে, যেই মাত্র আলোচনা শুরু এখন ঘুমও হয় না, খাওয়াও হয় না, কিছুই ভাল লাগে না, কিতাব খুললেও আরেকজন ভাইসা উঠে, নামাজে দাঁড়াইলেও কার জানি চেহারা দেখা যায়, রাতের বেলা ঘুমায়ও শান্তি নেই, সকালবেলা বিয়ার আগে কাপড় নিয়ে বাথরুমে দৌড়াইতে হয়, বড় মুশকিল অবস্থা, খালি চিন্তার চেতনা ভেতরে আসতে থাকে, হয় না এরকম? আরে হয় কি না এরকম? তার মানে কি, কোনো জিনিসের ভেতরে যদি একবার উস্কানি ঢোকে ওইটারে ফিরে রাখা বড় জটিল, বড় কঠিন হয়ে যায়। তো এখন ওরা দেশের মধ্যে ধর্ষণরে বৈধ বলে না, জিনারেও হয়তো ডাইরেক্ট বৈধ বলার সাহস এখন পর্যন্ত পশ্চিমা বিশ্বের হলেও এই সমস্ত দেশের ওদের দালালদের হয়ে সারে নাই, কিন্তু ভূমিকাটা ওরা দিয়ে দেয়, উস্কানিটা ঢুকায় দেয়, হালতটা এমন, বদনাটা হাতে তুইলা, ট্যাপটা কলটাও চাইপা, বদনাটা ভৈরা দেয়, এরপর ভেতরে এমন একটা চাপ দিয়া দেয় যে এখন আপনার না আসাইরা প্রয়োজন, উপায় নাই, কিন্তু সারাবেন কেমনে, পথ আবার আগেই বন্ধ করে রেখেছে, কিছু আইন করে, কিছু সামাজিক ট্যাবু দিয়ে আইন করে, যেমন এত বছর না হলে তুমি বিয়া করতেই পারবা, তুমি শিশু, 17 বছর 11 মাস 29 দিন পর্যন্ত তুমি শিশু, রাত 12টা বাজলে অটোমেটিক তুমি বড় লোক, আর কিচ্ছু লাগবে না, এত বছর শিশু, 1 ঘন্টার ব্যবধানে তুমি এবার পূর্ণ যুবক, এখন তোমার জন্য বিয়ে বৈধ, তোমার জন্য সংসার বৈধ, আইন বানিয়ে রেখেছে এটা, অথচ বিয়ের বয়স নির্ধারণ করবে কিভাবে? আরে ভাই, পেটের খাবার কখন খাবো এটা আইন করার বিষয় না, যখন ক্ষুধা লাগবে তখন খাবো, ক্ষুধা সবসময় ঘড়ি ধরে লাগে না রে ভাই, কোনো দিন 3টা বাজলেও ক্ষুধা লাগে না, কোনো দিন 12টা বাজলেও আর সহ্য করা যায় না, ক্ষুধা এক এক সময় এক এক ধরনের টাইমে লাগে, যখন লাগবে ক্ষুধা তখন খাবো আমি খাবার, এটাই তো স্বাভাবিক। তো বিয়ে আমি কয় বছরে করব এটা আমি বুঝবো, আমার ফ্যামিলি বুঝবে, এটা নিয়ে আবার অন্য মানুষের নাক গলানো কে আছে? আরে যখন আমার চাহিদা জাগবে তখন না আমার বিয়ে করতে হবে, এমন হতে পারে কারো 22 বছরেও চাহিদা জাগে নাই, আবার কারো 19 বছরেই চাহিদা একেবারে এমন পর্যায়ে পৌঁছেছে এখন পূরণ না করে উপায় নাই, এদেরকে নিয়ে তাদের তো কোনো ফিকিরই নাই। তো একটা ঝামেলা বাঁধিয়েছে বয়স, এই যে আইন একটা দিয়ে, অথচ বিয়ের বয়স কোরআনে নির্ধারণ করা আছে, কোন হাদিসে নির্ধারণ করা আছে, আল্লাহ এবং তার রাসূল যেটাকে হালাল করেছেন আমাকে বলেন সেটা হারাম করার অধিকার কার? যদি কেউ হারাম করে সেটা যেটা হালাল করেছেন আমার আল্লাহ, হালাল করেছেন রাসূল, তাহলে সে তো নিজের আল্লাহর চাইতেও বড় দাবি করতে চায়, তার মধ্যে আর ফেরাউনের মধ্যে পার্থক্য থাকে কেমনে বলেন? আল্লাহ যেটা হালাল করেছেন হালাল, আর তোমার যদি মনে হয় এখানে তুমি অন্য কোনো বৈজ্ঞানিক থিওরি আনবা, মানুষকে কোনো লাভ ক্ষতি বোঝাবা, সেটা করো, কিন্তু হালাল হারাম রে পাল্টানোর সুযোগ কারো জন্য নাই। মনে করেন আমরা আমাদের মাদ্রাসায় অনেক আইন করি, অনেক আইন, যেমন ধরেন টুপি পরতে হবে এইরকম, পাঞ্জাবি পরতে হবে এইরকম, আমাদের মাদ্রাসায় যেন তেন পাঞ্জাবি পরার সুযোগ নাই, স্টাইলিশ জামা কিনে আনবা, ফ্যাশনের জামা, এগুলো আইনা মাদ্রাসায় পরবা, সুযোগ নাই, আমরা নির্ধারণ করে দিয়েছি এই ক্যাটাগরির জামা তোমারে পরা লাগবে, এর মানে কি আমরা অন্যগুলোরে হারাম মনে করি?
বলেন না হারাম মনে করি, আরে না হালাল হারামে হাত দেই নাই আমরা, কিন্তু আমরা এটার জন্য একটা জিনিসকে উপকারী মনে করেছি তাই এটাকে সিলেক্ট করে দিয়েছি এবং ওটাকেও আমরা শর্ত সাপেক্ষে বৈধ রেখেছি। বাড়ি যাও তখন পড়ো, বড় হও তখন পড়ো, কিন্তু এটা আমি দাবি করছি না, কারণ প্রতিষ্ঠানের সঙ্গে কিছু আদর্শ থাকে, সে আদর্শের ব্যত্যয় ঘটানো যায় না। একইভাবে তারা উৎসাহিত করতে পারে, অনুৎসাহিত করতে পারে, কোনো ব্যাপারে নিজেদের ভিন্ন সে থাকলে সেটাও তারা বলতে পারে, কিন্তু তাই বলে একেবারে হারাম করে দিবে আল্লাহর হালালকে, এই অধিকার তো আল্লাহ করে দেবে।